वेलकम टू बिप्लब्स डिजिटल इन्फो। प्रथमेई सबाइके जानाई शुभ दीपावली ओ काली पूजोर प्रीति ओ शुभेच्छा। आज आमरा ए भिडियोते जेने नेब न्यासेर सार्भेर जोन्नो सैम्पलिंग पद्धति। सार्भेर दिने सैम्पल स्कूले फिल्ड इन्वेस्टिगेटर ओ अबजार्भार किभावे 30 जन छात्रछात्रीके सार्भेर जोन्नो निर्वाचन करबे। सार्वे शुरू आगे तुम्हारे निर्दिष्ट क्लास और सेक्शन बेचे निते हबे। सार्वेर आगे निर्दिष्ट क्लासेर अटेंडेंस रेजिस्टर से स्कूलेर प्रधान शिक्षक शिक्षिका प्रिंसिपल एर थेके निये निते हबे। न्यासेर सार्वेर जोन्नो छात्रछात्रीके निर्वाचन करार विभिन्न पद्धति आछे। प्रथम पद्धति, तुम्हारा सार्वेर जोन्नो निर्दिष्ट स्कूले रिपोर्ट करबे। जे क्लासेर जोन्नो सार्वे करा हबे सेइ क्लासे जदि केवलमात्र एकटी सेक्शन थाके, उदाहरण हिसाबे बला जेते पारे एक्स वाई जेड पब्लिक स्कूले क्लास थ्रीर सार्वेर जोन्नो केवलमात्र एकटी सेक्शन आछे, सेटी हलो सेक्शन ए। एबार এই সেকশন এ তে যদি 30 জন ছাত্র বা 30 জনের কম ছাত্রছাত্রী থাকে, তাহলে সমস্ত ছাত্রছাত্রী নিয়েই সার্ভে পরিচালনা করতে হবে। ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্ট রেজিস্টারের সাহায্যে সার্ভের জন্য নির্দিষ্ট করা কন্ট্রোল সিট পূরণ করতে হবে। দ্বিতীয় পদ্ধতিতে বলা হয়েছে, সার্ভের জন্য যে ক্লাসটি নির্বাচিত হয়েছে সেই ক্লাসে যদি একাধিক সেকশন থাকে, ধরো এবিসি পাবলিক স্কুলে যে ক্লাসটি নির্বাচিত হয়েছে সেই ক্লাসে এ বি সি ডি ই সেকশন আছে, তবে কোন সেকশনের ছাত্রছাত্রীদের নিয়ে এই সার্ভে পরিচালিত হবে সেটা কিভাবে সিলেক্ট করবে? যদি এমনটা হয়, তবে কয়েকটি কাগজের টুকরো করে নিয়ে সেগুলোতে সেকশনের নামগুলো লিখে ফেলতে হবে। সবগুলোকে মিশিয়ে নিয়ে একটা নির্দিষ্ট কাগজের টুকরো তুলে নিতে হবে লটারির মাধ্যমে। এবার ধরো যে কাগজের টুকরোটি তুলে নিলে তাতে সেকশন বি উঠল, তারপরে দেখতে হবে এই সেকশন বিতে কতজন ছাত্রছাত্রী আছে। যদি দেখা যায় শুধুমাত্র 30 জন ছাত্রছাত্রী থাকে, তবে সেই 30 জন ছাত্রছাত্রীকে নিয়েই এই সার্ভে পরিচালনা করতে হবে। কিন্তু যদি দেখা যায় সেই সেকশনে 30 জনের কম ছাত্রছাত্রী আছে, অর্থাৎ 25 জন ছাত্রছাত্রী আছে, তবে কি করবে? এক্ষেত্রে আবার বাকি সেকশনগুলো অর্থাৎ এ সি ডি ই এই সেকশনগুলো থেকে আবার লটারির মাধ্যমে নির্দিষ্ট একটি সেকশন বেছে নিতে হবে। যে সেকশনটি সিলেক্ট হবে, মনে করো সেটি সেকশন সি সিলেক্ট হলো, এবং এই সেকশন থেকে বাকি 30-25=5 জন ছাত্রছাত্রীকে নিয়ে নিতে হবে। এই ছাত্রছাত্রী নেবার জন্য র্যান্ডম পদ্ধতি বা এলোমেলো পদ্ধতি অবলম্বন করে 5 জন ছাত্রছাত্রীকে নির্বাচন করতে হবে, এবং ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্ট রেজিস্টার এর সাহায্যে কন্ট্রোল সিট আপডেট করে নেবে। এখানে মনে রাখবে যে কোনো ক্লাসের সার্ভের জন্য ছাত্রছাত্রীদের সর্বাধিক সংখ্যা 30 হতে হবে, তার বেশি হলে হবে না। তৃতীয় পদ্ধতিতে বলা হয়েছে, একটি সেকশন সিলেক্ট করে নেওয়ার পর যদি সেই সেকশনে 30 জনের বেশি ছাত্রছাত্রী থাকে, তাহলে আমরা কি করব বা কিভাবে 30 জন ছাত্রছাত্রীকে সার্ভের জন্য বেছে নেব? উদাহরণ হিসেবে বলা যেতে পারে এক্স ওয়াই জেড পাবলিক স্কুলে যে সেকশন সার্ভের জন্য নির্বাচিত হয়েছে তাতে 50 জন ছাত্রছাত্রী আছে। এই রকম পরিস্থিতিতে আমরা এই 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে সার্ভে করতে পারবো না, আমাদের এদের মধ্যে থেকে 30 জন ছাত্রছাত্রীকে বেছে নিতে হবে। কিভাবে বেছে নেব চলো দেখে নিই। এরকম ক্ষেত্রে বাছাইয়ের জন্য একটা ইন্টারভেল নাম্বারের প্রয়োজন পড়ে, অর্থাৎ যে 50 জন আছে তাদের থেকে বেছে নিতে হবে একটি নির্দিষ্ট সংখ্যক নম্বরের গ্যাপ, এবং সেই গ্যাপ অনুযায়ী আমাদের ছাত্রদেরকে সিলেক্ট করতে হবে। এই গ্যাপকে বলা হয় ইন্টারভেল নাম্বার, এবং এই ইন্টারভেল নাম্বারকে এম হিসেবে ধরা হয়েছে। এবার জেনে নিই এই এম সংখ্যাটাকে
আমরা বের করব কিভাবে। ক্লাসে 50 জন ছাত্রছাত্রী রয়েছে এবং এই 50 জন ছাত্রছাত্রীকে 30 দিয়ে ভাগ করব। যেহেতু আমাদের 30 জন ছাত্রছাত্রীকে বেছে নিতে হবে, ভাগ করলে তোমরা এম অর্থাৎ ভাগফল যেটা পাবে সেটার থেকে আমরা এম সংখ্যকটা পেয়ে যাব। মানে 50কে 30 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.6 এবং এই সংখ্যাটির কাছাকাছি পূর্ণ সংখ্যা হিসেবে ধরতে হবে এম। অর্থাৎ 1.6 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে 2, তাহলে এম এর মান আমরা 2 ধরে নেব। যদি সংখ্যাটি 1.5 হতো তাহলে এর কাছাকাছি পূর্ণ সংখ্যা হতো 1 এবং এর মান আমরা 1 ধরতাম। যেহেতু এখানে 1.6 আছে সেহেতু এর কাছাকাছি পূর্ণ সংখ্যা 2 ধরে আমরা একটা হিসেব দেখছি বা দেখাচ্ছি। যে 50 জন ছাত্রছাত্রী আছে তাদের রোল নাম্বার আলাদা আলাদা টুকরো টুকরো কাগজে লিখে ফেলতে হবে এবং সেগুলি থেকে লটারির মাধ্যমে একটি কাগজ তুলে নিতে হবে। দেখতে হবে কত রোল নাম্বার উঠল। ধরো রোল নাম্বার 32 উঠে আসলো, তাহলে এই 32 রোল নাম্বার যে ছাত্র বা ছাত্রীর সে হবে স্যাম্পলের জন্য বা সার্ভের জন্য নির্বাচিত প্রথম ছাত্র বা ছাত্রী এবং তার আইডি হবে ন্যাস আইডি 01। এরপরে ইন্টারভেল অনুযায়ী পরবর্তী ছাত্র হবে 34, 36, 38। এইভাবে 30 জন ছাত্র পূর্ণ হওয়া পর্যন্ত ছাত্রছাত্রীদের নিতে হবে। গুনতে গুনতে যদি দেখা যায় যে সংখ্যা 50 পেরিয়ে গেছে তাহলে আবার 1 থেকে শুরু করতে হবে এবং 30 জন ছাত্র পূর্ণ হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এই সময় মনে রাখতে হবে যদি কোনো ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে তাহলে সেটিকে বাদ দিয়ে পরবর্তী ছাত্রছাত্রীকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ ধরো 32, 34 আছে এবং 36 রোল নাম্বার অনুপস্থিত আছে, তাহলে 36 যার রোল নাম্বার সেই 36 রোল নাম্বারের শিক্ষার্থীকে বাদ দিয়ে পরবর্তী এন সংখ্যক অর্থাৎ 38 রোল নাম্বারকে নিতে হবে এবং এইভাবেই পরপর চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত 30 জন ছাত্রছাত্রী পূর্ণ হচ্ছে। এই বাছাই পদ্ধতি সম্পূর্ণ হয়ে গেলে সিলেক্ট করা প্রথম ছাত্রকে ন্যাস আইডি 01, পরের ছাত্রকে 02, এইভাবে 30 পর্যন্ত ন্যাস আইডি অ্যালোট করতে হবে বা এই আইডি অনুযায়ী ক্লাসরুমে ছাত্রছাত্রীদেরকে বসাতে হবে এবং ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের সাহায্যে সার্ভের জন্য নির্দিষ্ট করা কন্ট্রোল সিট ফিল আপ করতে হবে। এইভাবে তোমরা সার্ভের জন্য তোমাদের সমস্ত কাজ সুসম্পন্ন করবে। ন্যাসের সার্ভে সম্পর্কিত বিশেষ ভিডিওটি ভালো লাগলে বা তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন দ্রুত পাও। শিক্ষা সম্পর্কিত আরও অথেন্টিক তথ্য পেতে বন্ধুদের সাথে শেয়ার করো। তথ্য বা পিডিএফ পেতে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ধন্যবাদ।